গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। সুমি স্টেডিস ব্লগে আপনাদের আবার একবার স্বাগত। তো সকাল হয়ে গেছে, মেয়েকে আমি খাই দিচ্ছি। আজকে নীলের পুজো আছে, শিব ঠাকুরের পুজো, তো আমরা কেউ খাবো না, মেয়েকে খাওয়াচ্ছি। এই যে মামনি মেয়ের সাথে খেলছে, ওর সাথে একটু খেলতে থাকলে ততক্ষণে আমি এই সাইডে ঘরের কাজগুলো সেরে নিতে পারবো, একটু ঘর ফর মুছে নেবো। পুজো আছে তো আজকে, তাই জন্য ঘর ফর ভালো করে একটু মুছে নেবো। কয়েকটা কাপড় আছে সেগুলো কেচে নেবো। মেয়ের খাবার বাসনগুলো পড়েছে, ওর খাবার রেডি করব। তো মামনি একটু খেলতে থাকলে ততক্ষণে আমি ওই দিকের কাজগুলো রেডি করে নেবো। তো মামনি দেখুন ওদেরকে, ওকে খেলছে ওর সাথে। এই যে আমার নীল ঘরে নীলের পাশেই আমার মামার জন্য, জাহ্নাবির জন্য। এই যে এখানে আমার মা আছে, কালীমা। এখানে শিব ঠাকুর আমি আর মামনি পুজো করেছি। তো একটু আগেই পুজোটা করে সারলাম, আর এখানে প্রচণ্ড পিঁপড়ে হয়েছে ঠাকুরের ঘরে, আর মেয়ে সেটা দেখে খুব খুশি হচ্ছে আর নমস্কার করছে। তো পিঁপড়ে খুবই খুশি হয়ে গেছে, দেখুন কত পিঁপড়ে। আর এইখানে আমার মা, মন জড়িয়ে যায় মায়াকে দেখলে একবার। তো এইগুলো পুজো পাঠ সেরে আমরা সব সাবু খেয়ে নেবো সন্ধ্যাবেলা, সারাদিন তো এটাই চলবে। এই মেয়ে খেলতে বসেছে। মন কোথায় কোথায় দেখাও। হ্যাঁ, এটা মন বাবা, ওলি তো সব জানে। সোনা মা, তুমি সব জানো। তো এখানে রাত অনেক হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তবু মামুনি ওর সাথে খেলে যাচ্ছে, দুষ্টুমি করেই যাচ্ছে। তো করতে থাকবে দুষ্টুমি, একটু পরে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আই লাভ ইউ বললো মা, আই লাভ ইউ। তো বন্ধুরা, আমি এখানেই আমার ব্লগ শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। টাটা, গুড নাইট।